গুড মর্নিং। আমার নিজের অ্যামাজনের জঙ্গলকে ফেলে এসেছি বাড়িতেই, আর খুব মিস করছি। আর আজ ছাদে চলে এসেছি, তো ছাদে এই এলাম সেই লাস্ট ভাইফোঁটার সময় এসেছিলাম। আর এখন শীতে গাছের অবস্থা খুবই শোচনীয়, শীতকালে সব গাছই একটু এরকম চেহারাই ধারণ করে। তবে নার্সারিতে গেলে কিন্তু এদের এরকম অবস্থায় দেখবেন না, এদের বেশ ঝরঝরে অবস্থাতেই দেখা যায়, একটা গোলাপ ফুল ঝরে যাওয়ার অপেক্ষায়। নার্সারিতে কী হয়, নার্সারিতে গাছগুলো খুব চনমনে থাকে, কিন্তু বাড়িতে সেই গাছই কিন্তু বিভিন্ন সিজনে এতটা চনমনে থাকে না। আমিও এটার ওপর রিসার্চ করছি কেন থাকে না, কারণ একই ধরনের যত্নই করা হয়, কী জন্য হয় না সেটা আমি নিজেও জানি না। আমি যদি এর কোনো উত্তর বা অ্যান্সার পাই আমি আপনাদেরও দেবো। লেবু গাছে এখানে ফুল এসছে, আর আমার বাড়িতেও লেবু গাছে প্রচুর ফুল এসছে, আমি গিয়ে দেখাবো। আমার তো লেবু গাছ বিশাল ঝাঁকড়া, পুরো জঙ্গলে পরিণত হয়েছে। আর লঙ্কা গাছ, এই সেই লঙ্কা গাছের লঙ্কা বাবা পাঠিয়ে দিয়েছিল। লাস্ট কয়েকদিন আগেই একটা ব্লগ ছেড়েছিলাম যেখানে দেখিয়েছিলাম বাবা কী কী পাঠিয়েছে এখান থেকে। এই সেই গাছ, আরেকটা গাছ আছে, এছাড়াও এখানে আমার বাড়িতে এই সব কটা গাছই আছে, কম বেশি বিভিন্ন সাইজের আছে। তো এখান থেকে আমি কিছু ধার করে গাছ নিয়ে যাব। এখান দিয়ে পুরো মাঠের যে দিকে যে ভিউটা সেটা খুব সুন্দর দেখা যায়, এবং এই জায়গাটা এসে দাঁড়ালে পুরো মন প্রাণ ভরে যায়, যদিও চারদিক প্রচণ্ড ধূসর, যেটা আমি আগের দিনও বলেছিলাম। সকালবেলা প্রচণ্ড ফুরফুরে হাওয়া চলছে, এটা হচ্ছে সং অফ ইন্ডিয়া, যেটার কাটিং আমি কিছু নিয়ে যাব, ওই বাড়িতে লাগাবো, লাগানোর ইচ্ছা আছে। যখনই আসি আমি কিছু কাটিং এটা নিয়ে যাই। দেখুন বারবার ধূসর বলছি না, এই দেখুন কত ধুলো, এই ধুলোগুলোর জন্যই চারদিকটা এত ধূসর লাগছে। তোমার ঘুম হয়ে গেল বব্বু? গুড মর্নিং, আজ বৃষ্টিতে চলে আসো বব্বু, হ্যাপি তুমি? হ্যাঁ, বেশি কিছু ঘেটো না। হ্যাঁ, আগের ব্লগটা ঠিক যে জায়গাটায় শেষ করেছিলাম ঠিক তারপর থেকেই পরের মানে তার নেক্সট ব্লগটা স্টার্ট করে দিয়েছি, ওই দিন সকালবেলাই এটা কিন্তু চলছে। দাদা আর সঙ্গীতাদির আজকে দুপুর বা বিকালের মধ্যে আসার কথা, এক্সাক্ট ফোন এলে বুঝতে পারবো, কারণ ওখানে নেটওয়ার্ক ইস্যু আছে। কিন্তু রান্নাবান্নার পর্ব তো শুরু হবে, আজকে মঙ্গলবার, আমাদের ভেজ। আর মাকে আগে থেকে বলেছিলাম আমি রান্না করব, খুব ফেভারিট অ্যান্ড সিম্পল রান্না, বিউলির ডাল, পোস্ত, আলু ভাজা, পাঁপড় ভাজা, এইসবই হবে। আর মোটামুটি ম্যাক্সিমাম প্রিপারেশন করা আছে, মানে আমি গিয়ে জাস্ট খুন্তিটা নাড়বো, আর এখন আপাতত নিচে যাই, মারা ব্রেকফাস্টের তৈরি করছে। কোথায় যেভাবে ব্লগটা, আমি যেটা প্রত্যেকটা ব্লগে বলি, যেভাবে ব্লগটা এগোবে আমিও সেইভাবেই দেখাতে থাকবো। আর বুবু এর মধ্যে উঠে গেছে, ওরও একটুখানি, ওরও যেটা হয় চুল ঢুল বেঁধে দেবো, দাঁত ব্রাশ করাবো, ওকেও ক্লিন আপ করবো। আর চলুন তাহলে শুরু করা যাক। এসো চুলটা শুরু, চিরকাল দেখে এসেছি বাবা মা যখনই কাজ করে তখন পেছনে এই রেডিও চলবেই, ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা আসছে সেটা বাবার ফেভারিট রেডিও থেকেই আসছে। বাবা মা এখানে মেলবন্ধনে পরোটা মানে ব্রেকফাস্ট রেডি হচ্ছে, এরপরে আমিও ঢুকবো কিচেনে। শুধু আমি কিচেন ফাঁকা হওয়ার অপেক্ষাতেই বসে আছি, আর অপর দিকে চাও বসে গেছে। আর কটা আছে বুবু? তাড়াতাড়ি খেয়ে নেবে, হ্যাঁ, গুড গার্ল, ওকে। এই বাড়িতে এসেও সেই সিম্পল অ্যান্ড স্ট্রেট ব্রেকফাস্ট, যেটা ওই বাড়িতেও খুব খায়, সেটা হচ্ছে সিম্পল সবজি আর পরোটা, শাঁকা পরোটা। রান্নাবান্না স্টার্ট করেছি, তেল প্রায় গরম হয়ে এসেছে, এখনো পুরোপুরি গরম হয়নি, তো বিউলির ডাল করবো পুরো মাছ স্টাইলে। মা ম্যাক্সিমামটা রেডি করে রেখে গেছে, আমি দেখিয়ে দিই, এই যে এখানে ডালটা সেদ্ধ পর্যন্ত করে রেখে গেছে, মানে আমি জাস্ট খুন্তি খাচ্ছি আর কি। আর এই হচ্ছে হিম দেবো, আমাদের বাড়িতে খুব একটা হিম খাওয়া হয় না, কিন্তু এখানে হিম খাওয়া হয়, মানে ওই বাড়িতে হিম খাওয়া হয় না, তাই হিমটা যথাযথ দেখতে পান না আপনারা,
তো তেজপাতা শুকনো লঙ্কা জিরে মৌরি ফোড়ন এটা পুরো মার স্টাইলে করছি। আর এখানে হচ্ছে আলু ভাজার জন্য আলু কাটা আছে, এটা পোস্ত হবে, পোস্তর জন্য আলু কাটা আছে। আর তেল প্রায় গরম হয়ে এসেছে, আমি ফোড়নটা জাস্ট দেব। আমি যখন রান্না করি, যেটা জানি আমি অনেস্টলি বলে দিই, তো আমি হিংটা প্রথম দিচ্ছি। হিংটা প্রথম দেয় না, পরে দেয় না, কাকে দেয় আমি অত ডিটেল ভালো মতন জানি না। আর মা ওপরে উঠে গেছে, মানে ওপরে ছাদে পুজো দিতে, তো আমি হিংটাই আগে দিলাম। আমি অন্যদের রান্নায় দেখেছি আর কি হিংটা দিয়ে দেয়। আর গোটা এই যা মশলা আছে এটাকেও দিয়ে দিলাম। ফোড়ন এদিকে ডালও অলমোস্ট ফুট এসে গেছে, ফোড়ন টোড়ন যেটা দিলাম। আর এদিকেও একটা কড়াই বসাই দিয়েছি যেখানে আমি পোস্তর আলুটা ভাজব। এবার শুধু আদা বাটা আর মৌরি বাটা দেওয়ার পালা। আর আলু ভাজা বসিয়ে দিচ্ছি, তেল একদম গরম। আমি আগের দিনই বলেছি আমাদের এই জায়গার স্পেসটা একটু কম, সেহেতু একজন ঢুকলে একজনই করতে পারে। মা আগে ব্রেকফাস্টের সব কিছু করে গেছে, তারপরেই আমি ঢুকেছি। ইভেন এখানেরও আধা কাজ এগিয়ে রেখে গেছে, আমি আগেই বলেছি। চাল কিন্তু ফোড়ন দেওয়া হয়ে গেছে। এদিকে এদিকে পোস্তর আলু ভাজা হচ্ছে। শুধু আপনাদের জন্য আমি চিমনি চালাইনি, এবার আমি চিমনিটাকে অন করবো। এদিকেও এটা হোক, এটা সাদা সাদা আলু ভাজাই হবে আজকে। ডাল তো আগেই দেখিয়ে দিয়েছিলাম, যেটা কমপ্লিট হয়ে গেছিলো। পোস্ত কমপ্লিট হয়ে গেছে আমার, আর আলু ভাজাও কমপ্লিট, কিন্তু ওটা কড়াইতে আছে। এই যে পোস্ত, কিছুক্ষণ পরেই চলে এসছে আমার বোন, খুড়তুতো বোন, ছোট কাকুর মেয়ে, আমার সব পাশাপাশি বাড়ি। আর তার ছোট্ট কুচকুচ ছেলে ইভান। ইভান এখন 1 বছর প্রায় 10 মাসের মতন বয়স। ইভানের সঙ্গ বুবু খুব পছন্দ করছে, বুবু ইভানকে খুব পছন্দ করছে। পারিস না ভাই, পারিস হ্যাঁ বলতে পারবি দিদি বুবু দিদি, বলো বুবু দিদি। তুই পারবি না ওকে কোলে নিতে? পারবি না, এখন তুই ছোট আছিস। হ্যাঁ মা বলো কি করবে? চিকেন। চিকেন খাবে? তুমি চিকেন খাও, চিকেন খেতে ভালো লাগে। বুবু বুবু একদম চিকেন খায় না। তুমি কোথায় যাবি এবার? আমি কোথায় যাবে? চিকেন খাবে ও? আচ্ছা, এদিকে চায়ের জল বসিয়ে দিয়েছি, আর অপরদিকে বাচ্চা পার্টির জন্য এখন পাউরুটি শাঁকা হচ্ছে। এখন প্রায় 6:30 মতন বাজে, আর দাদারা প্রায় ঢুকেছে তখন 4:30। তো তখন অ্যাজ সাচ আমার আর ক্যামেরা জাস্ট অল্পক্ষণের জন্য অন করেছিলাম, অন করিনি বলে ভুল হবে। করে তখন আর স্পেশালি আমরা সবাই একটু টায়ার্ড ছিলাম, ওদেরও ফ্রেশ হওয়ার জন্য সময় লাগছিল, ওদেরও প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিলো।
তো যাই হোক, সবাই খাওয়া দাওয়া করে উপরে চলে গিয়েছিল, আমিও পুপুকে একটু ঘুম পাড়িয়ে দিলাম, সারাদিন খুবই দাপিয়েছে। আর এখন হচ্ছে চা আর ব্রেড নিয়ে যাব, ওদের জন্য টোস্ট করব বেবিগুলোর জন্য, বড়দের জন্য চা, তারপরে বসে একটু জমিয়ে আড্ডা দেওয়া যাবে। ওঠো 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 ওঠো, সরো পুপু, সরে যাও, বড় বৃষ্টি দিয়ে ওঠো, এবার উঠে পড়ো। তুমি এসে সব এলোমেলো করেছো, দেখো সব উঠে পড়ো, দা বাবাকে ডেকে আনি, নিচে বাবাকেও দিয়ে এসছি। আবার জায়গা চেঞ্জ করে আমরা সামনে আমাদের সেই লিভিং এরিয়ায় চলে এসেছি। হ্যাঁ, কিরম মোগলি মোগলি লাগবে বাবা। মোগলি মোগলি বৃষ্টি পড়াবি, বৃষ্টি দিদি এখন মোগলি থেকে ট্রান্সফরমেশন হচ্ছে। কেন তুমি একটুখানি কখা গ ঘ পড়ো, তুমি ভালোবাসো না, ভেবেছিলাম বাবার বাড়িতে আসার পর থেকে প্রচুর ব্লগ দেবো, রোজ ব্লগ দেবো, কিন্তু দাদা ঢোকার পরেই ড্রয়িংয়ের চাপটা অস্বাভাবিক বেড়ে যায়, সামনাসামনি দেখা হয়, নতুন প্রজেক্টের ড্রয়িংয়ের কাজ মানে পরপর নামাতে শুরু করি, এবং অবশেষে শনিবার দুপুরবেলা এসে এই ব্লগটা, মঙ্গলবারের ব্লগটা এডিট করতে বসারও সুযোগ হলো। আর সব কিছু মিলিয়ে আমি জানি একটু দেরি হয়ে গেল, তার জন্য আমি প্রচণ্ড দুঃখিত। আমি চেষ্টা করি রেগুলারলি ব্লগ আনার, কিন্তু সামহাও আমি কিছুতেই পেরে উঠছি না। তো বাচ্চারা তো প্রচণ্ড বিজি নিজেদের নিয়েই, এক সপ্তাহ ধরে খুবই দাপাচ্ছে। এখন যখন ব্লগটা এডিট করছি, যেমন বললাম শনিবার দিন, এখনও কিন্তু ওপরে ওরা খুবই লাফালাফি ঝাঁপাঝাঁপি করছে, আওয়াজও পাচ্ছি। বুবু বৃষ্টি দিদির সাথে এখন জয়েন্টলি একটু পড়াশোনা করছে বাংলার ক খ গ ঘ ব্যঞ্জন বর্ণ। আজকের ব্লগটা এতটা থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা বারান্দায় রোদ্দুর ব্লগসের পরিবারের সদস্য হতে চান, তাদের একটাই রিকোয়েস্ট করব, নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটাকে প্রেস করে দিন, এবং তার সাথে যে বেল আইকনটি আছে ওটাকেও কিন্তু হিট করতে ভুলবেন না, তাহলে যখনই নতুন আরেকটা ব্লগ নিয়ে আসবো আপনারা জানতে পেরে যাবেন। আর নতুন পরের যে ব্লগটা আসছে সেটাও প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে, আগে একটা হিন্টস দিয়ে দিলাম। তাহলে সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আজকের মতন টাটা আর বাই বাই। মাত্র একবারে দেবে না, বলেছে স্টপ করবে, স্টপ করে এরকম করে কাঁদবে। হ্যাঁ, খুব সুন্দর হয়েছে, ভেরি গুড।